হ্যাঁ ভাই, আমরা এখন চলে আসলাম আজ ঢাকা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এটা হলো বসুন্ধরায় চলে আসছি, আপনাদেরকে একটু দেখাই আমি ঘুরে। সব পরিবারে আমরা বসুন্ধরা চলে আসছি, আমি ক্যামেরার পিছনে থাকছি আপনাদের। এই আজকে হলো বসুন্ধরার পরিবেশ, লোকজন খুব কম। এখন বসুন্ধরার সামনে আসি, এই যে আমার পুরো ফ্যামিলি সবাই আছে। মা দিয়ে একটু হাই দাও, মোনা একটু হাই দাও, তুমি একটু হাই দাও। এখন আমরা যাবো হলো এই বসুন্ধরার ভিতরে, এখন চলে যাব। আসো 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 আসো, চলে আসো। সামনের ক্যামেরায় দেখালে ভালো দেখা যাবে না, পিছনে দেখ। যাও যাও যাও, আমরা মূলত এবার বসুন্ধরায় একটা ছবি দেখব, একটা ছবি দেখব। হাঁটো, এটা হলো বসুন্ধরার সামনের জানি না হলে লোকজন হবে কেমন। ঢুকে পড়লাম বসুন্ধরার গ্রাউন্ড ফ্লোরে, চলে আসছি। যারা দূর থেকে দেখতেছেন আজকে পরিচিত গুলো দেখায়, সমস্ত দোকানপাট বন্ধ। এই পরিবেশটা দেখাই আপনাদের, মনে হয় সিনেমা হল ছাড়া আর কোনো কিছু খোলা নাই। আমাদের যাইতে হবে কি লিফট দিয়া? সিঁড়ি, চলন্ত সিঁড়ি বন্ধ। এখানে সবাই এখনকার পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে। এই আসতেছি, লিফট আসছে। আচ্ছা, আমরা এখন লিফটে চলে যাবো উপরে। আজকে যেখানে যাবো সব নিয়ে যাবো। যাও
না না না, নিচে না লাল বাটন করতে আস না কই দেখি নিচে তো হতাশ ছিলাম, লোক নাই জন নাই, আটিয়ার সাথে লোকজন থাকে, হাতে সব খাওয়ার হোটেল আর সিনেমা হল খোলা, এখানে লোকজনের কোনো অভাব নাই। সর্বনাশ পরিস্থিতি আবার ভিন্ন, বাসায় কি কেউ খাওয়া পোলাও বিরিয়ানি খায় নাই নাকি? মানে আটে খাওয়ার স্পেস গুলা একেবারে জমজমাট। বাহ বাহ বাহ, দেখি এখানে আবার কি হইতেছে, এখানে একটা সাক্ষাৎকার চলতেছে। হলে নায়ক নায়িকা আসতে পারে, সাংবাদিকরা সব অপেক্ষা করতেছে। তাইলে আমি কি আমি তো আবার আমার পরিবারের লোকজনটা মনে হয় হারাই ফেললাম। সিনেমা হলটা দেখেন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে, লোকেও লোকারণ্য, কিন্তু আমার উপর তো রাগ দিয়ে যাবে, আমার বাচ্চাদেরকে তো দেখতেছি না, হারাই ফেলছি। কোন দিকে গেল আচ্ছা, এইটা হলো গেট, এইটা হলো হল, সম্ভবত যার ছবি এই নায়ক নায়িকা আসতে পারে। হলে তো মোটামুটি ভালোই ভিড় দেখতেছে, হাউসফুল যাবে আর কি। ওই যে পাইছি, আমি তো টেনশন করতেছিলাম, কি সমস্যা? আমি তো তোমাদের টেনশন করতেছিলাম, পাইছো টিকিট পেয়ে গেছো? বাহ, তারপর বাকি আছে কয় মিনিট? আরো 30 মিনিট,
আরো 30 মিনিট আমাদের এখানে থাকতে হবে, তারপরে শো শুরু হবে। আমি আপনাদের আরো একটু ঘুরে দেখাই না, যাদের ধৈর্য আছে তারা দেখবো। ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা, আমি ভনি আমি আমি খালি ঘুরে ঘুরে দেখাই এখানে সব সেলফি চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। তবে হাউসফুল, সেটা হল হাউসফুল, এখানে তো মমিনদেরকে বেশি দেখা যাচ্ছে। ব্যাপার এই যে আমার বাচ্চাদের পেয়ে গেছি, আই এখানে কি বিক্রি করতেছেন চটপটি? কপি আছে কি খাবে লাচ্ছি? আমি তো লাচ্ছি খাবে, তোমরা কি খাবে? সবাই লাচ্ছি? হ্যাঁ আমিও থাকি। আমরা হুকি খেতে পারি, এখানে লাচ্ছি তাহলে আমরা একটু লাচ্ছি খাই। 40 মিনিট পরে শো শুরু হবে, কঠিন অবস্থা, কঠিন কঠিন জমজমাট। আজকে সিনেমা হলো ওপেনিং, তো ভালোই জমজমাট। এই হলো টিকিট কাউন্টার, সামনে দেখা যায় টিকিট কাউন্টার। আচ্ছা, আর টিকিটের রেট যারা জানতে চান তাদেরকে আমি একটু কাছে নিয়ে যাই, দেখেন এই হলো টিকিটের রেট। এই চলে গেছে, আর মহাদীপ আচ্ছা, আমি এই লাইভটা থেকে বের হয়ে যাই, একটু পরে হলের ভিতরে যাবো, তখন আবার একটা লাইভ দেবো।